আসসালামু আলাইকুম হৃদয়ে রমজান দেখতে দেখতে আমরা রহমতের দশ দিন পার করে আসলাম কত না ভালো লাগলো এই দশটি দিন আমরা রোজা থেকেছি এবং শারীরিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে যারা রোজা থাকে তারা সাধারণত পারিবারিকভাবে সামাজিকভাবে কোনো রূপ কলহে যান না তারা সবসময় মনে করেন যে আমরা মহাপবিত্র রমজান আমাদের হৃদয়ে আছে অতএব কেন আমরা বিভিন্ন কলহে যাব আমরা কেন মিথ্যা কথা বলবো আমরা সামাজিকভাবে কেন খারাপ কাজের ভিতরে যাব আলহামদুলিল্লাহ আপনারা অনেক পবিত্র রহমতের দশ দিন পার করে আসলেন এই সময় দেখা গেল যে কোনো কারণে একটু পেটে ব্যথা আরম্ভ হলো কারণ হতে পারে এই সময় একটু পেটে ব্যথা হতে পারে পেটে ব্যথা হলে আমাদেরকে খেয়াল রাখতে হবে পেটে ব্যথা হলেই রোজা ভেঙে ফেলতে হবে এমন কোনো কারণ নেই যখনই দেখবেন আপনার পেটে ব্যথা হয়েছে এটা একটা চাইনিজ ফর্মুলা পেটে ব্যথা হলেই আপনি গোসল করবেন বারবার গোসল করবেন শরীর খারাপ লাগতেছে আপনি গোসল করবেন আপনার শরীরে ব্যথা হচ্ছে আপনি গোসল করবেন সাবান দিয়ে ভালো করে গোসল করবেন সুন্দর করে গোসল করবেন পেটে ব্যথা হচ্ছে আপনি ভালো করে উজু করবেন পেটে ব্যথা হচ্ছে আপনার শরীরটা ভালো করে তাওয়ালে দিয়ে ভালো করে শরীরটা পুছে ফেলবেন এরপরে আপনি আল্লাহর কাছে রহমতের অপেক্ষা করবেন আল্লাহ তালা যখনই ইফতার হবে সুন্দর করে আপনি চিরা দধি দিয়ে পেট ভরে আপনার চিরা দধি খাবেন আপনি বুট পেট ভরে খাবেন আপনার সব খাবারের ভিতরে আপনি মেথি সংযোগ করে নেবেন আপনি অনেক বেশি করে স্লাইন খাবেন যে কোনো ধরনের পেটের ব্যথায় ব্যথায় যে কোনো ধরনের হাইপোগোসিমিয়ায় যে কোনো ধরনের হাইপোতে শরীর কাঁপলে ঘামলে আপনি কিন্তু ইফতারের সাথে একটু স্লাইন খেতে পারেন স্লাইন এটা হাজার বছরে আমাদের জন্য একটা রহমত স্বরূপ আমরা যে কোনো হালাল খাবার পেটে ব্যথা হলে ইফতারের পরে বেশি করে খেয়ে নিতে পারি এরপরে একটা জিনিস খেয়াল রাখবেন যদি এর পরেও আপনি দেখেন আপনার পেটে পেটে ব্যথা হচ্ছে আবার আপনি গোসল করবেন এরপরেও পেটে ব্যথা হচ্ছে আপনি এখন আপনার ইফতার খাওয়া শেষ হয়ে গেছে এবার আপনি দুই গ্লাস দধির শরবত খেয়ে নেন একবারে দুই গ্লাস দধির শরবত খান আলহামদুলিল্লাহ আপনি পেটে ব্যথার জন্য একটি ঔষধ দধির শরবত এরপরেও পেটে ব্যথা হচ্ছে আপনি এক গ্লাস এইসবগুলোর ভুষির শরবতগুলি খেয়ে নেন এরপরেও পেটে ব্যথা হচ্ছে আপনি কোনো ভয় পাবেন না আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভিতরেই দেখবেন আপনার পেটে ব্যথাটা আস্তে আস্তে সেরে যাচ্ছে আপনি অল্প 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 করে পানি খেতে থাকেন এবং যখন বেশি পেটের ব্যথা হবে তখন আট দশটা লবঙ্গ আপনার দুই গালি নিয়ে আপনি চিবুত থাকেন আবার একটু আদা মুখে নিয়ে চিবুত থাকেন মানে ইফতার থেকে শেহেরি পর্যন্ত আপনি অনেক খাবার খেতে পারবেন অসুবিধা নেই কিন্তু অল্প অল্প করে প্রতি ঘন্টায় ঘন্টায় একদিকে আপনি তারাবিন নামাজ পড়বেন একদিকে আরও নামাজ পড়তে থাকেন নামাজ পড়তে থাকেন নফল নামাজ পড়েন আর সাথে সাথে আপনি ধীরে ধীরে খাবার খান আপনার খাবার খেতে কোনো বাধা নেই কিন্তু একবারই না একবারে আপনি কোনো মতেই একশো গ্রামের উপরে খাবার খাবেন না অল্প অল্প করে একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম করে ভাগ করে আপনি এক ঘন্টা এক ঘন্টা পর পর আপনি খাবার খান অতএব আলহামদুলিল্লাহ আল্লাহ মহাপবিত্র খাবার এই দুনিয়ার সব গাছ গাছরা শাক সবজি ফলমূল সব কিছুই তো আমাদের জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছে আমরা খাবো কিন্তু একবারে না খাবার আগে একটু চিন্তা করব যে আমার বাড়ির পাশে আমার ঘরের পাশে আমার গ্রামের আমার ইউনিয়নের চল্লিশ ঘর মুসলমান না খেয়ে আছে কিনা কেউ কেউ ইফতারের জন্য ইফতার খাওয়ার জন্য তার কষ্ট হচ্ছে কিনা সেহেরি খাওয়ার জন্য তার রোজা রাখতে পারতেছে না এরকম কিনা এই জিনিসগুলো কিন্তু ইসলাম আমাদের একটুখানি নজরে রাখার জন্য বলেছে